বন্ধুরা, যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা উইন্ডোজ 10 এর একটি কমন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর তা হচ্ছে উইন্ডোজ 10 এর আপডেট বন্ধ না করতে পারা। আমি ইতিপূর্বে একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছিলাম উইন্ডোজ 10 এর আপডেট কিভাবে ডিজেবল করা যায়, কিন্তু অনেকেই আমাকে কমেন্টে করে জানিয়েছেন যে সেটি আবার অটোমেটিক্যালি এনাবল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে দেখাবো উইন্ডোজ 10 এর আপডেট কিভাবে পার্মানেন্টলি ডিজেবল করা যায়। তো কথা না বাড়িয়ে চলো আজকের মূল ভিডিওটিতে। আমি এখানে 5টি স্টেপ লিখে রেখেছি হাউ টু ডিজেবল উইন্ডোজ 10 আপডেট পার্মানেন্টলি। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। তো আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা কনফিগারেশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসে গ্রুপ পলিসি স্টেপ 1-এ যেটা আছে। তো আমি গ্রুপ পলিসির কাজটা করব। তো তাহলে গ্রুপ পলিসির কাজটা করার জন্য আপনাকে সার্চ অপশনে লিখতে হবে জিপি এডিট গ্রুপ পলিসি। দেখুন এখানে চলে এসেছে এডিট গ্রুপ পলিসি, যা শুধু আমি লিখেছি জিপি এডিট গ্রুপ পলিসি। দেখুন এডিট গ্রুপ পলিসিতে আমি ক্লিক করলাম। তো এডিট গ্রুপ পলিসি দেখে এটা আমি একটু বড় করে নিচ্ছি, একটু সাইজ করে নিচ্ছি। এখানে দেখুন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। তো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসের ড্রপ ডাউন থেকে এটা অথবা ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি। দেন দেখুন এখানে আছে উইন্ডোজ কম্পোনেন্টস। উইন্ডোজ কম্পোনেন্টস আমি ডাবল ক্লিক করব। দেন একদম নিচের দিকে আসব, মাউস স্ক্রল করে দেখুন এখানে আছে উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেটে আমি ডাবল ক্লিক করব। তো এখানে দেখুন অনেকগুলো কনফিগারেশন আছে, এক্ষেত্রে কনফিগার অটোমেটিক আপডেট এটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে আছে নট কনফিগার, এখানে থেকে আমি ডিজেবল সিলেক্ট করে দেব। ডিজেবল সিলেক্ট করার পরে এক্ষেত্রে দেখুন এখানে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করব। তো উইন্ডোজ গ্রুপ পলিসির যেটা আপডেট সেটা কিন্তু আমার এখান থেকে অটোমেটিক ডিজেবল হয়ে গেছে। তো আমার এই কাজটি মোটামুটি এখানে শেষ। তো আমি সেকেন্ড স্টেপে যাব। দেখুন এখানে আছে কানেকশন মিটার্ড অফ ইওর ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আপনার যে ইন্টারনেট কানেকশনটি আছে সেটি ইন্টারনেটটি লিমিট করে দেওয়া ডাউনলোড আপলোডের ক্ষেত্রে, অর্থাৎ ওই যেটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় সেক্ষেত্রে যাতে না হয় ইন্টারনেট লিমিট করে দেওয়া। তো ইন্টারনেট লিমিট করার ক্ষেত্রে আপনি এখানে দেখুন ইন্টারনেট যে অপশনটা আছে যার সাথে আছে রাইট ক্লিক করবেন, দেখুন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমি ইথারনেট কেবল দিয়ে এই নেটটি ইউজ করছি, দ্যাটস ওয়াই আমাকে ইথারনেট কেবলই ক্লিক করতে হবে। যদি আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই এ ক্লিক করবেন। তো আমি এখানে আমার যেহেতু ইন্টারনেট যেটা ক্লিক করা আছে এখানে দেখুন সেট অ্যাজ মিটার কানেকশন, তো ইন্টারনেটটা এখানে আমি আপডেটের জন্য লিমিট করে দেবো, দ্যাটস এখানে অফ আছে, এখানে আপনি অন করে দেবেন। তো এই সেকেন্ড স্টেপের কাজ আমার এখানে কমপ্লিট। স্টেপ 3-তে আছে স্টপ সার্ভিস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। স্টপ অর্থাৎ সার্ভিসের ব্যাকগ্রাউন্ডের কিছু স্টেপ কনফিগারেশন যেগুলো আপনাকে স্টপ করে দিতে হবে। তো আমি সার্ভিস স্টপ করার জন্য যা শুধু আপনার সার্চ অপশনে লিখবেন সার্ভিস, সিআর সার্ভিস লেখার পরে দেখুন এখানে সার্ভিস অপশনটি চলে এসেছে অ্যাপস। তো এটাতে আমি করব সার্ভিসে ক্লিক করার পরে এখানে আমি উইন্ডোজ আপডেট যে অপশনটি আছে সেখানে যে কোনো একটাতে সিলেক্ট করে যা শুধু আপনি লিখতে পারেন ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ দিয়ে যতগুলো সার্ভিস রানিং আছে সবগুলো কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনি উইন্ডোজ আপডেট যেটি আছে সেটাকে আপনাকে ডিজেবল করে নিতে হবে। তো আমি উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেটে যাব। জেনারেল থেকে দেখুন জেনারেল থেকে এখানে স্টপ আছে, স্টপ থেকে আপনি স্টপ করে দিবেন। এবং স্টপ করার পরে দেখুন এখানে আছে ম্যানুয়াল স্টার্ট আপ টাইপ আছে ম্যানুয়াল, ম্যানুয়াল থেকে এখানে আপনি এটাকে ডিজেবল করে দিবেন ড্রপ ডাউন মেনু থেকে। দেন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে দেখুন এখানে আছে রিকভারি, রিকভারি থেকে আমাকে সিলেক্ট করতে হবে। রিকভারি থেকে এখানে দেখুন রিসেট ফেইল কাউন্ট আফটার 1
ডেজ একদিন আছে, এখানে এইটাকে আমি জিরো করে দেব। দেন আছে রিস্টার্ট সার্ভিস আফটার 1 মিনিট, তো এটাকেও আমি জিরো করে দেব। দেন জিরো করার পরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেন আমি কিবোর্ডের বিতে চাপ দিব, বিতে চাপ করে বি দিয়ে যতগুলো সার্ভিস রানিং আছে সবগুলো এখানে দেখাবে। তো দেখুন প্রথমটা যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এটাতে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা আছে সার্ভিস স্ট্যাটাস রানিং, যেটা যেটা আছে জেনারেল থেকে, এটাকে আমি স্টপ আছে যদি থাকে তাহলে স্টপ স্টপে ক্লিক করবো, তো স্টপ দিয়ে দিচ্ছি। দেন স্টার্টআপ টাইপ অটোমেটিক ডিলে স্টার্টাস, এখান থেকে আমি ড্রপ ডাউন থেকে ডিজেবল সিলেক্ট করব। ডিজেবল সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই থেকে আমি ওকে করে দেব। তো স্যার 3 নম্বর স্টেপের কাজ যেটি ছিল স্টপ সার্ভিস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, সেটির কাজ আমার শেষ। এখানে এটা ক্রস করে দিচ্ছি। দেন এখন আমি 4 নম্বর স্টেপে দেখাবো টাস্ক শিডিউল, অর্থাৎ শিডিউল যতগুলো আপডেটের শিডিউলার আপডেট আছে সেগুলো আমি টাস্ক শিডিউলার থেকে আমি সেটা অফ করে দেবো। টাস্ক শিডিউলার অফ করার জন্য জাস্ট আপনাকে উইন্ডোজের সার্চ অপশনে লিখতে হবে তারপরে দেখুন এখানে আছে মাইক্রোসফট, মাইক্রোসফট এখানে আমি ড্রপ ডাউন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখুন এখানে আছে উইন্ডোজ, উইন্ডোজ সিলেক্ট করবো। উইন্ডোজে সিলেক্ট করার পরে আমি একদম নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখুন এখানে উইন্ডোজ আপডেট নামে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটিতে আমি ডাবল ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন এখানে আমার যে শিডিউলারগুলো রানিং আছে এই মুহূর্তে সেটাতে আমি জাস্ট শুধু মাউসের রাইট ক্লিক করে ডিসেবল করে দেব। যতগুলো টাস্ক শিডিউলার আপনার এখানে রানিং থাকবে এই ফোল্ডারটিতে সবগুলোই আপনি মাউসের রাইট ক্লিক করে ডিসেবল করে দেবেন। তো আমার টাস্ক শিডিউলারের কাজ এই পর্যন্তই। দেন হচ্ছে স্টেপ 5 আছে রেজিস্ট্রি ট্রিক্স, মানে রেজিস্ট্রি ট্রিক্স আপডেটের জন্য কিছু ভ্যালু সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজের সার্চ অপশনে, লিখতে হবে আর ই জি। লেখার পরে দেখুন এখানে আছে রেজিস্ট্রি এডিটর, তো রেজিস্ট্রি এডিটর এটা আমি ক্লিক করব, এটাকে আমি ইয়েস করে দেব। এখান থেকে দেখুন মূলত এরকম, এখান থেকে দেখুন এইচ কি লোকাল মেশিন, এটাতে আমি ডাবল ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমি সফটওয়্যার যে অপশনটি আছে ফোল্ডারটি আছে তাতে সেটাতে ডাবল ক্লিক করব। সফটওয়্যার থেকে আমাকে এখানে যেতে হবে পলিসি থেকে আমি ডাবল ক্লিক করব। দেন এখানে আছে মাইক্রোসফট ডাবল ক্লিক করবো। মাইক্রোসফটে ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে আমার অনেকগুলো ফোল্ডার করা আছে, বাট উইন্ডোজ আপডেট নামের কোনো ফোল্ডার করা নাই। দ্যাটসে আমাকে এখানে একটা উইন্ডোজ আপডেট নামের ফোল্ডার করতে হবে। উইন্ডোজ আপডেট নামের ফোল্ডার করার জন্য আপনাকে মাইক্রোসফটের এখানে মাউসের কি কার্সরটি রেখে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখুন নিউ আছে, নিউ থেকে কীতে ক্লিক করবো। ক্লিক করার জন্য এই ফোল্ডারের নামটা আমাকে দিতে হবে জাস্ট উইন্ডোজ আপডেট, উইন্ডোজের ডাব্লিউটা পড়াতে হবে উইন্ডোজ আপডেটের ইউটা পড়াতে। দেন এই উইন্ডোজ আপডেট এখানে থেকে আমাকে আরেকটি ফোল্ডার করে নিতে হবে এই ইউ নামের, তো জাস্ট শুধু উইন্ডোজ আপডেটের মাউসের রাইট ক্লিক করে নিউ থেকে কীতে যাব, এখানে আমাকে লিখতে হবে এ ইউ, ক্যাপিটাল লেটার আপনাকে লিখতে হবে এ ইউ। দেন এ ইউ থেকে আমাকে অবশ্যই এখানে এই ফাঁকা জায়গাতে আপনাকে ভ্যালু সেট আপ করতে হবে। ভ্যালু সেট আপ করার ফাঁকা জায়গাটিতে আপনাকে মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক জাস্ট রাইট ক্লিক করার পরে দেখুন নিউ আছে, নিউ থেকে আপনাকে যেতে হবে ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু,
এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে এ ইউ ও, ক্যাপিটাল লেটার লিখব এ ইউ ও, দেন টি আই ও এন এস অপশনস, এ ইউ অপশনস, দেন আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখুন এ ইউ অপশনস ভ্যালু ডাটা যেটা আছে জিরো এখানে আমি করে দিব, দেন ওকে। তো আমার যে পাঁচটি স্টেপ ছিল, গ্রুপ পলিসি কমপ্লিট করেছি, কানেকশন মিটার করেছে অর্থাৎ ইন্টারনেটের যে প্যাকেজ আপনি নিয়েছেন তাই সেটাকে মিটারাইজ করা, স্টপ সার্ভিস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার সার্ভিসেস যে উইন্ডোজ আপডেট এবং ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস আছে সেগুলোকে আপনাকে স্টপ করে নিতে হবে, টাস্ক শিডিউল থেকে শিডিউলারগুলো আপনাকে অফ করে নিতে হবে আপডেটের যে যতগুলো শিডিউলার আপনি পাবেন, দেন হচ্ছে রেজিস্টার টুইকস থেকে আপনি একটি উইন্ডোজ আপডেটের ভ্যালু সেট আপ করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনার এই পাঁচটি স্টেপের মাধ্যমে আপনার উইন্ডোজ 10 এর আপডেট সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।